কি 7-8 বছর আগে যারা ছিল তারা আসতো আর কি এরকম আর কি এসে বলতো যে স্যার কি করবো এখন তখন আমার একটা কথা থাকতো যে আগে বিয়ে শাদি কর তারপরে বাচ্চা কাছে এরপরে পড়াশোনা করবে এখন আমি ফিমেল স্টুডেন্ট এসব কথা ছিল একসময় এখন আসলে চেঞ্জ হয়ে গেছে এখন তো তোর অল্প বয়সে ডাক্তার হচ্ছে না মানে অল্প বয়সে তোরা ডাক্তার হচ্ছিস আর কি তাই অল্প বয়সেই বলা যায় তো সেই জন্য আমরা তোর পোস্ট গ্রাজুয়েশন যেমন একটা সাবজেক্ট তোদের পড়তে হবে আদারওয়াইজ এমবিবিএস সম্বন্ধে একটা কথা বলি শুধু আমাদের অনেকদিন আগের কথা এটা আমরা 10-12 বছরের আগের কথা এক ইঞ্জিনিয়ার স্যার তার মাকে দেখাচ্ছে হ্যাঁ ডাক্তারকে দেখাচ্ছে তো পরে আমাকে বলতেছে আমাকে চাচা চাচা করে ডাকে বলছে যে চাচা ওই মাকে তো দেখালাম বলে কাকে দেখাচ্ছ বলছে এই সাধারণ এফসিপিএসকে একজন দেখা দিল এখান থেকে যে কথাটা সাধারণ এফসিপিএসকে দেখাচ্ছে এখান থেকে কথা যেটা ডিডাকশন এটাই যে এফসিপিএস এখন তাদের কাছে একজন ইঞ্জিনিয়ার মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এফসিপিএস দেখা সাধারণ হয়েছে তাহলে এমবিবিএস এর স্থান কোথায় নাই বললে চলে সেজন্য শুধু এমবিবিএস দেওয়া হয়েছে চলবে না হবে আমাদের কিছু একটা করতে হবে এইটাই আমার আদেশ থাকবে যে যে বিষয়ে ভালো লাগে সবাইকে সব বিষয়ে ভালো লাগে সাজেন ভালো লাগে কোনো মেডিসিন ভালো লাগে একজন পিডিয়াট্রিক্স ভালো লাগে যার যেটাতে ভালো লাগে এক বছর ট্রেনিংয়ের দিকে একটু সুবিধা বিভিন্ন জায়গায় তোমরা মনে হচ্ছে যে এই সাবজেক্টটা আমার জন্য সুবিধা হয়তো আমি পছন্দ করি অথবা এইটাতে আমি ভালো করতে পারি ঠিক সেই সাবজেক্টটাকে তোমরা পছন্দ করে প্রসিড ভালো এটাই মানে এইটাই মনে হয় তোমাদের জন্য খুব ভালো হবে কেন চলেছে আমাদের